আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাই সুন্দর প্রয়োজনীয় একটি আপডেটে। যারা অলরেডি কুয়েতেই রয়েছেন এবং যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন এই ভিডিওটি, সাম্প্রতিক সময়ে কুয়েতে আসার আগ্রহ, প্রিয়জনকে কুয়েতে নিয়ে আসার আগ্রহ এবং যারা সাধারণ ক্ষমা বা কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়ে দেশে গেছেন তাদেরও কুয়েতে আসার ইচ্ছা, এই আগ্রহ ইচ্ছাকে কাজে লাগিয়ে একটি চক্র বুয়া বিষা বাণিজ্য শুরু করেছে কুয়েতে। কুয়েতের নিরাপত্তা বাহিনীর কাছে অভিযোগ ছিল বিষা বাণিজ্যের ব্যাপারে। প্রবাসীরা এই কাজটি করছে, সাথে যুক্ত রেখেছেন নাগরিকদের বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানকে, আর এই ধরনের লোকজনকে ধরার জন্য নিরাপত্তা বাহিনী একটি জাল বিছিয়েছিল। এই জাল বিছানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই কাজে যুক্ত তাদেরকে আটক করা এবং শাস্তি নিশ্চিত করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক ব্যাখ্যায় নিশ্চিত করেছে, মহামান্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৈয়দ আল সাবার নির্দেশনায় সারা কুয়েত জুড়ে এই ধরনের লোকজনকে ধরার জন্য কাজ করে যাচ্ছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এও নিশ্চিত করেছে তারা খুঁজে বের করেছে এই ব্যক্তিরা সাধারণত দুর্বল প্রবাসী, সহজ মনা বা সহজ সরল প্রবাসীদেরকে টার্গেট করে তাদের এই ভিসা বাণিজ্য পরিচালনা করে থাকে। তারা নানা প্রলোভন দেখিয়ে এই ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এবং তাদের অনেক কষ্ট অর্জিত সম্পদ ছিনিয়ে নেয় প্রতারণার মাধ্যমে। মানব পাচারের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করার জন্য বা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্ট অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের নেতৃত্বে তদন্তকারী দল মানব পাচার এবং অবৈধ ভিসা বাণিজ্যে জড়িত একটি চক্র সন্ধান পেয়েছিল। এরপর তাদেরকে ধরার জন্য পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে এবং তাদেরকে হাতে নাতে আটক করে। মানে তাদের বিরুদ্ধে অভিযোগটি ছিল এবং এই অভিযোগটি কতটা সত্য সেটি নিয়েও কাজ করে নিরাপত্তা বাহিনী। প্রবাসী শ্রমিকদের কাছে ভিসা বিক্রি করা, প্রবাসী শ্রমিকদের ভিসা স্পন্সরের কাছে ট্রান্সফার করা, যেটার সাথে কুয়েতি নাগরিকদেরকে যুক্ত করা এবং কুয়েতি নাগরিকদেরকেও একটি অংশ ভাগ দেওয়া, প্রবাসীদের কাছ থেকে 800 দিনার থেকে 1300 দিনার পর্যন্ত তারা হাতিয়ে নিত। মানে এই কাজ করার জন্য তারা এই পরিমাণের অঙ্ক দাবি করত এবং সেটি উদ্ধার করত। অবৈধ বাণিজ্য শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘন করে না, বরং প্রবাসী শ্রমিকদেরকেও শোষণ করে। এই ধরনের চেষ্টা বা এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে কুয়েত, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করতে চায় আর এটির একটি মডেল তৈরি করতে চায়, যাতে করে এই ঘটনাটি জানার পর যারা এই কাজগুলো করছে তারা এই পথ থেকে ফিরে আসে এবং এই পথে আসার চেষ্টা যারা করছে বা যাদের মাইন্ডে এটা রয়েছে তারা এই পথ থেকে সরে যায়। মানে ভিসা বাণিজ্য, ভিসা বিক্রি, আকামা ট্রান্সফার বা আকামা হাউল কোম্পানির অজান্তে এই সকল কার্যক্রম পরিচালনা বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে এই কাজগুলো পরিচালনা করা একেবারেই বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাদের গ্রেপ্তারের পর পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছিল, যেখানে আরও তদন্ত এবং বিচারিক কার্যক্রম শুরু হবে। প্রতিটি ব্যক্তিকে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে এবং এই শাস্তি মোকাবেলা করার পর তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে, পুনরায় তাকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না। এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এতে করে একটা ব্যাপার ক্লিয়ার, আমরা যাদের কাছ থেকে ভিসা কিনবো, যারা আমাদেরকে ভিসা দিচ্ছে, অবশ্যই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেই ব্যক্তিটি কি সঠিক, সে কি সত্যি আমাদেরকে সঠিক ভিসা দিচ্ছে নাকি ফেক ভিসা দিচ্ছে, নাকি সে আমাদেরকে প্রতারিত করছে। কারণ আমরা প্রতিনিয়ত কুয়েতে নানাভাবে কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হচ্ছে। আমাদের ইনবক্সে পার্সোনালি ব্যক্তিগতভাবে প্রতিদিনই ভিসা সংক্রান্ত অনেক অভিযোগ আমরা পাচ্ছি, সেম অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে, আর যে কারণে এই ধরনের ব্যক্তিদেরকে শাস্তি নিশ্চিত করার জন্য এই অভিযান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন।